নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা রাজহাঁস, প্রায় এটা 3 কিলো ওয়েট হবে হাঁসটার। তো এই হাঁসটা আজকে কেটে রান্না করব। তো দারুণ লাগে কিন্তু রাজহাঁসের মাংস খেতে। তো আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। চলুন তাহলে প্রথমে আমরা হাঁসটা পরিষ্কার করে নেব, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কত বড় হাঁসটা, রাজহাঁস কিন্তু এরকম বড়ই হয়। আর এরা কিন্তু একটু কামড় দিতে আসে, যাও সামনে যাও সামনে যাও। বাবা অনেক দূর গেছিল এটা বন্ধুরা, হাঁসটা কিন্তু ছিলতে চলে গেছিল, আবার ধরে নিয়ে আসলাম। চলো এবার পরিষ্কার করবো হাঁসটা। ওকে মারিস না বন্ধুরা। গলাটা কেটে নিয়েছি আর এখানে গরম জল নিয়েছি বালতিতে, গরম জলের মধ্যে দিয়ে দেবো হাঁসটা। বন্ধুরা ভালো করে একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু এই লোমগুলো উঠতে চাইবে না, খুব মোটা মোটা লোম। তো খুব গরম বাবা। বন্ধুরা এই রাজহাঁসের চামড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তো সেই কারণে আমরা কিন্তু লোমগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিরকম লোম, অনেক টাইম লেগে যাবে। দেখুন বন্ধুরা হাঁসের বড় বড় লোমগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে, কিন্তু তবুও দেখুন অনেক কিন্তু ছোট ছোট লোম আছে। এই লোমগুলো ছাড়াতে কিন্তু বেশ কষ্টই হচ্ছে, অনেক টাইমও লেগে যাবে ছাড়াতে। হাঁসটা মোটামুটি লোমগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, তাও এখনো ছোট ছোট লোম আছে, এই লোমগুলো এখন পুড়াতে হবে আগুন দিয়ে। দেখুন কত লোম আছে এখনো ছোট ছোট। সহজে বেরোচ্ছেই না। দেখুন বন্ধুরা হাঁসগুলোর লোম টোম পরিষ্কার করে হাঁসটা পোড়ানো হয়ে গেছে, আর এত গরম গরমে পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি গরমে আরও। তো দেখুন কত সুন্দর লাগছে হাঁসটা, এবার হাঁসটাকে আমি কেটে নেব। বন্ধুরা এবারে হাঁসের গায়ে একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি হাঁসটা কেটে নেব। আজকে রূপম আছে আমার সঙ্গে, কেটে দেবে হাঁসটা। দেখুন বন্ধুরা হাঁসটার কেমন চর্বি হয়েছে,
এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, মাংসটা কাটা হয়ে গেছে আর এখানে প্রায় 2 কিলো মাংস হয়েছে। আর দেখুন চর্বি, এগুলো কত সুন্দর লাগছে চর্বিগুলো, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এবার মাংসটা একটু ধুয়ে আমি একবার রান্নার কাছে চলে যাব। আমি রান্নার কাছে চলে এসেছি মাংস টাংস ধুয়ে নিয়ে। তো আজকের রাজেশের মাংস রান্না করার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি রাজেশের মাংস, মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2.5 কিলো মতন মাংস আছে। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি এরকমভাবে। আর এদিকে আছে পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, এখানে আছে 2 রকমের লঙ্কা, এমনি শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, দুটোই আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি জলে। আর এখানে আছে সরিষার তেল, আর এখানে আছে লবণ, হলুদ, গোটা জিরে, কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, আমি এই মাংসটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলাতে করব, তো সেই কারণে আমি প্রথমে মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি জিরেটা বেটে নেব। এবারে আমি আদা আর রসুনটা একসঙ্গে বেটে নেব। এবারে আমি 2 রকমের লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আর এই রান্নাটাতে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, তাহলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসবে। সব মশলাগুলো আমি বেটে নিয়েছি, এবারে আমি মাংসটা ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে আমি এই বাটা মশলাগুলো দিয়ে দেব, জিরে বাটা, আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, কুচিগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো সরিষার তেল। এবারে সব মশলা দিয়ে মাংসটা আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। বন্ধুরা, আমি মাংসটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে নিয়েছি। এবার এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল।
তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবারে আলু ভাজার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে, আর গোটা গরম মশলা। এবার আমি মাংসটা কড়াইতে দিয়ে দেব। এবারে আমি মাংসটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে এরকম ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি, এখন খুব সুন্দর লাগছে কষানো মাংসটা। এবারে আমি মাংসের মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। মাংসটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল দিয়ে দেব, আর আপনারা কিন্তু চাইলে গরম জলও দিতে পারেন। এবারে এইভাবেই মাংসটা আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, এইবার আমি মাংসের মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো আজকে রাজেশের মাংসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একদিন রাজেশের মাংস রান্না করে খাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং অবশ্যই কিন্তু আমাদের একটু সাপোর্ট করবেন। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।